কাশীপুরের রতনবাবু ঘাটের কাছে রবিবার রাতে ধস নামে তারপর থেকে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয় ব্যবস্থা। ধস কবলিত 10টি পরিবারকে স্থানীয় একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে ধস মেরামতির কাজ চলছে। এদিকে শুক্রবার রাতে আচমকা ধস নামে খাস কলকাতার রাস্তায় দেখা যায় একাধিক জায়গায় ফাটল। ঘটনায় চরম আতঙ্কিত স্থানীয়রা। হয়েছিল বলতে হচ্ছে গত রবিবার সোমবার দিনকে ওই যে 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 72 ইঞ্চির যে পাইপটা রয়েছে আর ম্যানহোলটা রয়েছে, তো সেটার মুখটা বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় কারণ এই দিক দিয়ে একটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের আর কি একটা পাইপ গেছে, তো সেটা চালু করার জন্য। তো তারপরে হঠাৎ করে তারপর থেকে ক্র্যাক ধরতে আরম্ভ করে বাড়িগুলোতে, প্রত্যেকটা বাড়িতেই ক্র্যাক ধরতে আরম্ভ করে। তো তারপরে ক্র্যাকগুলো আস্তে আস্তে শুক্রবার দিন সকাল থেকে আস্তে আস্তে রাস্তাতেও পুরো ফাটল ধরতে আরম্ভ করে, এবং তারপরে আস্তে আস্তে ফাটলটা বাড়তে বাড়তে রাত্রি 9:30-10টার মধ্যে আর কি হঠাৎ করে পুরো ফাটলটা সমান ঢুকে যায় ভেতর।